গুড মর্নিং। তো দেখতে পাচ্ছ সকাল সকাল বাঘের মতন রোদ বেরিয়ে গেছে, আর আজকে হলো পয়লা বৈশাখ। তো তোমাদের সকলকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। তো বড় মার পুজো দিয়ে আজকে দিনটা আমি শুরু করলাম, আর এদিকে মা বানিয়ে ফেলেছে পরোটা, আলুর চচ্চড়ি আর সুজি। আর আমি ফ্লিপকার্ট থেকে একটা কুর্তি অর্ডার করেছিলাম পয়লা বৈশাখের দিনই পরবো বলে। তো দুঃখের বিষয়, যেটা আমি অর্ডার করেছিলাম সেটা তো আসেইনি। তার বদলে যেই কুর্তিটা আমাকে পাঠানো হয়েছে সেটার কালারটাও আর কাপড়টা কোনোটাই আমার পছন্দ হয়নি। তো এটা আমি রিটার্ন করব। তো হামেশা এরকম আমার সাথে হতে থাকে। আর তারপর চলে গেলাম আমি রান্নাঘরে, ওখানে গিয়ে সব কিছু রেডি করে নিলাম চিকেন কষা বানানোর জন্য। তার এখানে চিকেন কষা আমি বসিয়েও দিয়েছি, আর বানাবো এখানে বাসন্তী পোলাও। তো সব কিছু রেডি করে নিয়েছি, এদিকে বসিয়েও দিয়েছি, হয়েও গেছে আমার পোলাও। তারপর লাঞ্চ টাচ করে উপরে আসলাম, ও মা দেখি কারেন্ট নেই, এর থেকে দুঃখের বিষয় আর কিছু নেই। তো আজকের এই মিনি ব্লগটা এইটুকুই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। চলো বাই বাই, ভালো থেকো।